প্রিয় ব্যাস আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেব যে বিএল রাউটারের কিভাবে এর লগইন পাসওয়ার্ড সেটআপ করবেন খুব সহজে খুব ইজিলি ভাবে। তো আপনার রাউটারে যদি লগইন পাসওয়ার্ড যদি না সেটআপ করেন তাহলে কিন্তু যে কেউ আপনার রাউটারটি কন্ট্রোল করতে পারবে, অর্থাৎ আপনি যে পাসওয়ার্ড দিয়ে রাখেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে এবং নামটিও চেঞ্জ করে দিতে পারবে। অর্থাৎ একথা বলতে সে আপনার রাউটারটা সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবে, অর্থাৎ একথা বলতে গেলে সে রাউটারটা হ্যাক করে ফেলতে পারে। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে বিল রাউটারের অ্যাডমিন প্যানেল লগইন পাসওয়ার্ড সেট আপ করুন। জাস্ট এটা সেট আপ করার জন্য আইবল রাউটারের ম্যাক এই আইপি ডিস্ট্রি সার্চ ইঞ্জিন 192.168.1.1 জাস্ট লিখে দেওয়া সার্চ করার সাথে সাথে এখানে কিন্তু আপনার লগইন পাসওয়ার্ডটা দেখা হয়ে যাবে। তো আপনি এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। জাস্ট এটার উপর আপনারা কী করবেন, এখানে যে পাসওয়ার্ডটা আছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা কীভাবে চেঞ্জ করবেন। জাস্ট লগইনে ক্লিক করবে, ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসার পর নিচে যাকে দেখতে পাচ্ছেন যে সিস্টেম টুলস যে একটি অপশন দেখতে পাচ্ছেন সবার লাস্টে, যে একদম সবার শেষে, জাস্ট আপনি এটার উপর ক্লিক করে দেবেন। দেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড যে একটি অপশন, জাস্ট আপনি কী করবেন এই পাসওয়ার্ডের উপর ক্লিক করে দেবেন। দেন পাসওয়ার্ডের উপর ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আপনি দেখতে পাচ্ছেন যে ওল্ড পাসওয়ার্ড অ্যান্ড নিচে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড। ওল্ড পাসওয়ার্ড বলতে বর্তমানে আপনার যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, অর্থাৎ এখানে আপনি ভুল পাসওয়ার্ড দেবেন না। জাস্ট আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এবং বর্তমানে যে আমি পাসওয়ার্ডটি দিয়ে আসছি সেই পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আমার মতো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনি আপনার মনের মতো যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিলে চলবে। অবশ্যই আপনি নিউ পাসওয়ার্ড যা দেবেন এবং নিচে যে কনফার্ম পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন সেই একই পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। আপনি যদি একটা ডিফারেন্স পাসওয়ার্ড রাখেন তাহলে কিন্তু এখানে সেভ লবে না। তো অবশ্যই আপনি নিউ পাসওয়ার্ড যেটা দেবেন কনফার্ম পাসওয়ার্ড সেটাও দেবেন এবং ওল্ড পাসওয়ার্ড সবগুলো মিলিয়ে একই পাসওয়ার্ড দেওয়ার পর নিচে আপনার সম্পূর্ণ এখানে ক্লাস শেষ হওয়ার পর এই এখান থেকে মধ্যে সেভ যে একটি অপশন, জাস্ট আপনি কী করবেন এই সেভে ক্লিক করবেন। দেন সেভে ক্লিক করার পর আপনার লগইন পাসওয়ার্ডটি আবারই চাইবে, যেখান বন্ধুরা আমি সেই আমার যে আগে লগইন পাসওয়ার্ডটি আছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি 01865590185। দেখেন বন্ধুরা আমি লগইনে ক্লিক করার সাথে সাথে দেখেন বন্ধুরা এখানে কিন্তু পাসওয়ার্ড ইরর কিন্তু দেখাচ্ছে। আপনারা কিন্তু অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পাসওয়ার্ড ইরর দেখাচ্ছে। এবার মন্দিরে আমি লগইনে ক্লিক করার পরে কিন্তু পাসওয়ার্ডটি এটা দেখায়। তো আপনাদেরকে আমি যে পাসওয়ার্ড পাল্টে যে নতুন একটি পাসওয়ার্ড দিয়েছি, জাস্ট আমি সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। জাস্ট দেওয়ার পর আমি লগইনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে মন্দিরে অ্যাডমিন প্যানেলটা কিন্তু লগইন হয়ে গেল। তা এরকমভাবে খুব সহজে খুব ইজিলিভাবে আপনি আইবল রাউটারের লগইন পাসওয়ার্ড সেট আপ করতে পারবেন। এখান থেকে চাইলে আপনি পাসওয়ার্ডটা সব কিছু চেঞ্জ করতে পারেন। তো আপনি লগইন পাসওয়ার্ড অবশ্যই আপনি আপনার কাছে রাখবেন, কাউকে বলবেন না। তো এইভাবে আপনি আইবল রাউটারের লগইন পাসওয়ার্ড সেট আপ করতে পারবেন। তো এই চ্যানেলে টেন্ডার রাউটার, টিফিনিং রাউটার, অন্যান্য যে রাউটারগুলো আছে সেই রাউটারগুলোতে কীভাবে অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ড সেট আপ করবেন, কীভাবে কাজ করবেন সম্পূর্ণ ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে দিয়ে আপলোড করা আছে, আপনি চ্যানেলে দেখে আসতে পারেন। তো কীভাবে কোন রাউটার পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেটা আমরা শর্ট ভিডিও আপলোড করে থাকি, আপনি চ্যানেলে শর্ট ভিডিওগুলো দেখতে পারেন। শর্ট ভিডিও দেখলে আপনার অনেক উপকার আসবে। তো পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন সেই সম্পর্কে আমরা ভিডিও বানাই না, জাস্ট আমরা শর্ট ভিডিও হিসেবে আপলোড করে দিই। আপনি তাই অবশ্যই শর্ট ভিডিওগুলো দেখে রাখবেন। তো সবাই ভালো থাকবে।